ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমি স্নান করে এলাম, দেখতে পাচ্ছ তোমরা তো। দেখো, এবার আমি ঠাকুর পুজো করব। ঠাকুরগুলো তো দেখতেই জানো তোমরা কোথায় আছে, তো ঠাকুরগুলো আমি পুজো করব এবার। আর একটু আজকে একটু চান করতে দেরি হয়ে গেল। দেখো এখন বাজে হচ্ছে দুটো, এখন বাজে হচ্ছে দুটো, তো আজকে চান করতে একটু দেরি হয়ে গেল, তাই জন্য ঠাকুর পুজো করব। তারপরে রান্নাবান্না আমার ঠাকুমা করে রেখেছে, তো আজকে একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভাল লাগবে। তো চলো ঠাকুরটাকে এবার পুজো করে নিই। যেহেতু দেখো আমাদের ঠাকুর রাখার জায়গাটা এখানে রেখেছি আমি, যেহেতু এখানে জায়গা নেই, দেখতেই পাচ্ছো ঘরের মধ্যে কোনো জায়গা নেই, তাই জন্য আমি ঠাকুর এখানেই রেখেছি, ঠাকুরটা আমি এখানে রেখেছি। তো ঠাকুরটাকে এবার আমি একটু ধূপ ধুনো দিয়ে দেবো। ফুল যেহেতু এখন নেই, তাই জন্য একটু ঠাকুরটাকেই একটু আরতি করে নেব। তো ঠাকুরটাকে আমি পুজো করে তারপর আমি তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। তো দেখো কি কি রান্না হয়েছে। মাছের ঝোল হয়েছে, এটা স্যুপ হয়েছে, এটাও একটু ঘুগনির মতো হয়েছে, ঘুগনি হয়েছে, এটা ডাল হয়েছে, মাছের ঝোল, আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ মাখা হয়েছে, আর এদিকে হয়েছে এটাও মাছের ঝোল আছে। তো দেখো এইগুলো আমাদের আজকে রান্না হয়েছে, মাছের ঝোল হয়েছে। তোমরা কে কি খাচ্ছ একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা হয়েছে চাটনি, একটা চাটনি হয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা আমার জন্য পেঁয়াজ ভাজা, আমি পেঁয়াজ ভাজা খেতে খুব ভালোবাসি বলে এটা আমার জন্য স্পেশালি হয়েছে। পাখিগুলো দেখাচ্ছি তোমাদের, দাঁড়ো। দেখো ঠাকুমা পেপার পড়ছে, পাখিগুলো কিরকম কিচির মিচির করছে। পাখিগুলো কি সুন্দর করছে, দেখো খেলা করছে। আর এদিকে ঋষি বাচ্চা দেখো কি করছে, হাত নাড়ছে। আর জামা কাপড় সব কাঁচা হয়েছে, দেখো পরিষ্কার করেছে, দেখতে পাচ্ছ। এইদিকে সব ছাদ, এই সাইডটা সব জিনিসপত্র রাখা আছে। পাখিগুলোকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ পাখিগুলো কিরকম। আজকে রানা কোথায় গেল রে বাবা, আশ্চর্য। তুই আবার পোজ দিয়ে নাচ করছিস। দেখো এইটা আমাদের একটা ঠাকুমার ঘর, ঘরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিছানায় ল্যাপটপ রাখা, এ রাখা সমস্ত কিছু। দেখো ঠাকুমার ঘরটা, এটা তো এটা দাদুর ছবি, ঠাকুমার মায়ের বাবার ছবি এগুলো। তো এটা আমাদের আরেকটা ঘর, আর আমার ঘরটা দেখাচ্ছি তোমাদের। একটুখানি একটুখানি দেখিয়েছি। তো দেখো আমি যেহেতু আলো সহ্য করতে পারি না, তাই জন্য সব পর্দা টাঙানো আছে। আর এখানটার অবস্থা খুব খারাপ, এখানটা রিপেয়ারিং করতে হবে, ওই জায়গাটা খুব খারাপ সিচুয়েশান। এখন তো শীতকাল, তাই জন্য এসি চলার কোনো প্রয়োজন নেই, আর বাইরে দালান আছে। তো এইটাই আমাদের ঘর, ছোট্ট ঘরে আমরা থাকি। দেখো এখন পড়তে বসেছি, খাওয়া দাওয়া করব, তারপর পড়তে বসবো। সামনেই আমার পরীক্ষা, তো তার জন্য পড়তে বসতেই হবে। সামনে যেহেতু আমার এক্সাম চলছে, চলবে খুব তাড়াতাড়ি, তাই জন্য ঋষি বইটা নিয়ে বসে আছে। ঋষিও পড়াশোনা করেছে, প্রচুর পড়াশোনা করা হয়ে গেছে। একটা বল কি কি করতে হবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ারও করে দিতে হবে। ঠিক আছে, তো বাবা এখন দোকান থেকে এলো, বেল বাজাচ্ছে, তো বাবার ছবিটাও তুলে দিই। তো বাবা এখন দোকান থেকে এলো, দেখো বাবা এখন দোকান থেকে এলো, তো হাত পা ধুয়ে ফ্রেশ হবে, তারপর স্নান করতে যাবে। তো চলো এখন আমি রাখি। তো দেখো
হলুদকোটায় আমি ভিডিওটা করছিলাম, হলুদকোটায় গেছিলাম একজন কাদের বাড়ি, তো আমার একটা বোনের বিয়ে সামনে, তাই জন্য আমাদের যেহেতু হলুদকোটা ছিল তাই জন্য গেছিলাম বোনের বাড়িতে। তো দেখো আমরা হলুদ বাটছিলাম, সবাই কাকিমা সবাই পিসিরা ছিল, তো হলুদ বাটছিলাম, মাও ছিল পাশে আর ঠাকুমা ওইদিকে বসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ হলুদকোটার ভিডিওটা। তো খুব আনন্দ মজা করেছি হলুদকোটায়। তো বোনের বিয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওই যে মাও যাচ্ছিল পাশে, দেখো হলুদ আমরা খুব ভালো করে, অনেক ভারী ছিল যেহেতু জিনিসটা, তাই জন্য হলুদ বাটতে একটু প্রবলেম হচ্ছিল, তো প্রচণ্ড ভারী ছিল, হাত দিয়ে দিয়ে থেতে করতে 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 হচ্ছিল। তারপরে হামানদিস্তায় আমরা থেতো করছিলাম, দেখো হামানদিস্তায় আমরা পুরো হলুদটাকে থেতো করছিলাম, দেখতেই পাচ্ছ চার পাঁচজন মিলে বসেছিলাম, পাঁচজন মিলে হলুদটা থেতো করছিলাম ভালো করে যেহেতু। আর তারপরে ওর মেয়ের মা মুখ মুছিয়ে দিচ্ছিল মেয়েকে ভালো করে, তো আমরা সবাই মিলে উলু দিচ্ছিলাম পান। তারপর হচ্ছে চাল থেতো করলাম, চাল থেতো করার পর চালটাকে ঝাড়া হচ্ছিল, ওই ছোট ছোট যে দানাগুলো চাল থেকে বেরোতো ওই দানাগুলো রেখে দেওয়া হতো, মানে বিয়ের সময় এগুলো কাজে লাগবে, কী কাজে লাগবে সেরকমভাবে আমি কিছু জানি না, তাই জন্য কাকিমা করছিল চালগুলোর যে ধানগুলো, ধানগুলো ঝেড়ে ফেলে দিয়ে চালগুলো রেখে দিচ্ছিল। তো দেখো ঝাড়ছিল। তো ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা আশা করি কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখো চালগুলো ভালো করে ঝাড়া হচ্ছিল, ধান ধানগুলো যেহেতু ছিল তাই জন্য চালগুলো ঝাড়া হচ্ছিল, ঝেড়ে চালগুলোকে শুধু এক সাইডে করা হচ্ছিল আর ধানগুলোকে ফেলে দেওয়া হচ্ছিল। তারপর যে মেয়ের বিয়ে হবে সেই মেয়েরও আমি ভিডিও করেছি, তো দেখো তোমরা দেখতে পাবে আশা করি, পুরো ভিডিওটা দেখলেই তোমরা দেখতে পাবে। তো সবাই মিলে আমরা কথা বলছিলাম, হাসি মজা করছিলাম, সবাই হই হুল্লোড় করছিলাম। তো দেখো চালগুলো হামানদিস্তায় ভরা হচ্ছিল, তারপর মেয়ের ভিডিও করছিলাম, যে মেয়েকে দেখতে খুবই সুন্দর, তো খুব মিষ্টি একটা মেয়ে। তো দেখো মেয়ের ভিডিও করছিলাম, তো শাড়িটাও খুব সুন্দর পরেছিল, খুব ভাল লাগছিল, আর বিয়ের দিন তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে ওর। তো দেখো তো ভিডিওটা, এবার মা থেতো করছে চালগুলো পুরো গুঁড়ো করছে, যেহেতু প্রচুর মানে ভারী ছিল তাই জন্য হামানদিস্তা থেকে চালগুলো এত জোরে জোরে থেতো করতে হচ্ছিলো, আর চালগুলোকে বের করতে হচ্ছিলো হামানদিস্তা থেকে, তাই জন্য সবাই মিলে থেতো করতে হচ্ছিলো। তো মা করছিলো হামানদিস্তায় থেতো চালটা, থেতো করে করে তারপর ওই চালগুলোকে বেছে রেখে ধানগুলোকে আলাদা সাইডে সরিয়ে রেখে দিচ্ছিলো, তো যেহেতু এগুলো বাঙালদেরই আছে ঘটিদের নেই। তো দেখো চালগুলোকে ঢেলে দেওয়া হলো, চালগুলো এবার ঝাড়া হবে ভালো করে, ঝেড়ে একদম পরিষ্কার করে শুধু চালগুলোকে বের করা হবে, ধানগুলোকে ফেলে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ দেখো, তো শুধু চালগুলোকে শুধু মানে রাখা হবে আর ধানগুলোকে ফেলে। আর আমরা প্রত্যেকে বসেছিলাম, একটা কথা বলতে ভুলে গেছি যে আমরা প্রত্যেকে পান দিয়ে গালে বসতে হয়, তো পান আর সুপুরি আর ওর মধ্যে বাতাসা ছিল পানের মধ্যে, তো পান সবাই খেতে খেতে আমরা ওইগুলো করছিলাম হামানদিস্তায়। আর ঠাকুমা দেখো ইনস্ট্রাকশান দিচ্ছে যে কী করলে কী হয় না হয়, তো ঠাকুমা বলছিল সবই ইনস্ট্রাকশান দিচ্ছিল। তো আমার ভিডিওটা, আমি ভিডিওটা প্রায় শেষ হতে চললো, তো ভিডিওটা আমার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আরও নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো আবার আসছি নেক্সট ভিডিওয়ে, তো চলো টাটা।